আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। সবাইকে ইউটিভি লাইভের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি। আজকে আপনাদের সামনে নতুন একটা মোটিভেশনাল ভিডিও নিয়ে হাজির হয়েছি। চাকরির পিছনে না ছুটে এখন মানুষ উদ্যোক্তা হওয়ার পিছনেই ছুটছে, এটা পরিবর্তনের একটা ভালো দিক। উদ্যোক্তা হলেই তো আর হবে না, সেটা সঠিকভাবে পরিচালনা করে সুফল বয়ে আনতে হবে। সেজন্য অনেক গুরুত্বপূর্ণ হচ্ছে সময়কে প্রাধান্য দেয়া, মূল্যায়ন করা। তার আগে একটা কথা, মোটিভেশনাল ভিডিও পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিভি লাইভের ইউটিউব চ্যানেলটিকে। উদ্যোক্তারা ঘন্টা নয়, মিনিট হিসাব করে কাজ করে। বেশিরভাগ মানুষই ঘন্টা হিসাব করে কাজ করেন, এমনকি উদ্যোক্তারাও দিনে কয় ঘন্টা কাজ করলেন এটাই হিসাব করে। অথচ সফল উদ্যোক্তারা কাজ করেন কিন্তু মিনিট হিসেবে, কিন্তু ক্রুজের ভাষায় আলট্রা সাকসেসফুল বা অতি সফল উদ্যোক্তারা কাজ করেন মিনিটের হিসেবে। ব্যাপারটা ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, সেরা সফল উদ্যোক্তারা দিনে 24 ঘন্টার বদলে পুরো 1440 মিনিট নিয়েই সচেতন থাকেন, এবং তারা বোঝেন জীবনে সময়ের মূল্য সবচেয়ে বেশি। টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু সময় গেলে তার ফিরে পাওয়া যায় না। বিল গেটসকে নিয়ে একটা গল্প প্রচলিত আছে, তার ডেস্ক থেকে একবার কয়েক হাজার ডলার পড়ে গিয়েছিল। তিনি সেটা আর তোলেননি, কারণ সেটা তুলতে গিয়ে তার যতটা সময় খরচ হতো সেই সময় কাজে লাগিয়ে তিনি আরও বেশি টাকা আয় করতে পারতেন। এই গল্প সত্যি কি মিথ্যা এটা নিয়ে সন্দেহ আছে, কিন্তু গল্পের পেছনের মেসেজটা দিনের আলোর মতো সত্যি। সময়কে যে কোনো কিছুর চেয়ে বেশি মূল্য দিলে সময় তা বহুগুণে ফিরিয়ে দেয়। কাজেই সফল উদ্যোক্তা হওয়ার অন্যতম মূল মন্ত্র হলো প্রতিটি মিনিটের ব্যাপারে সচেতন থেকে কাজ করতে হবে। যদি 1 ঘন্টা কাজ করেন, তবে খেয়াল রাখুন 60টি মিনিটই যেন কাজে লাগে। দেখবেন 1 ঘন্টার কাজ 1 ঘন্টার অনেক আগেই শেষ হয়ে গেছে, বাকি সময়টা আপনি অন্য যে কোনো জরুরি কাজে লাগাতে পারেন। এতে প্রোডাক্টিভিটি অনেক গুণ বেড়ে যাবে। আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে। এই নিয়ম অনুসরণ করে যদি আপনার জীবনে সফলতা আসে, সেটাই আমাদেরও সাফল্য। এই ভিডিওটি কেমন লেগেছে আপনার কাছে তা কমেন্ট করে আমাদের জানাতে পারেন। যদি মনে হয় এই ভিডিওটি অন্যদেরও অনুপ্রাণিত করবে, তবে অবশ্যই শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।